কার আমার মতো অবস্থায় গরমে সব থেকে বেশি ঢিলে ঢালা জামা কাপড় পরতেই ভালোবাসো। ভাগ্যি সেই ব্যাপারটা এখন ট্রেন্ডে চলছে, না হলে আমার মতো মানুষদের যে কি হতো, লোকে তো পাগলই বলতো, আর বলতো নিজের বাবার জামা পরে চলে এসেছে। আজকে আমি পরে নিয়েছি একটা ওভার সাইজের শার্ট, যেটা আমি নট করে নিয়েছিলাম লুকটাকে একটুখানি সুন্দর করার জন্য, আর নিচে পরেছি একটা স্ট্রেট প্যান্টের আকারেই প্লাজো টাইপের, মানে খুব একটা ঘের ছিল না, খুব বেশি কমফোর্টেবল ছিল, আর এই রেড কালারের জামাটার সাথে খুব ভালো মানাচ্ছিল। তারপরে একটুখানি যেমন হয় আর কি রোজকার দিনের আমার মেকআপ, সেরকমই মেকআপ করে নিলাম, আর পুপু কখন এসে এইসব করেছে নিজেও জানি না। তো তারপরে বেরিয়ে পড়েছিলাম, আর সবথেকে বিরক্তকর লাগে এত সুন্দর সেজেগুজে হেলমেট পরতে। যাই হোক, হেলমেট তো পরতেই হবে আমাদের সবাইকে। আমাদের সবার একটু বাইরে খাওয়া দাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমরা এত তাড়াতাড়ি বেরিয়েছিলাম যে অলমোস্ট সমস্ত রেস্টুরেন্ট বন্ধের পথে। কিন্তু এই গরমে বাইক নিয়ে ঘুরে বেড়াতে খুব বেশি ভালো লাগছিল, বাকিটা পরের পাটে আসছে।